এবার পঞ্চায়েত নির্বাচনে, এবার পঞ্চায়েত নির্বাচনে। শুনো শুনো ভাই, পাঁচ নম্বর পূর্ব ধলাই, এবার পঞ্চায়েত নির্বাচনে, এবার পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি মনোনীত স্বপন কুমার দাস প্রার্থী জেলা পরিষদে, বিজেপি মনোনীত স্বপন কুমার দাস প্রার্থী জেলা পরিষদে। শুনো শুনো ভাই, পাঁচ নম্বর পূর্ব ধলাই, এবার পঞ্চায়েত নির্বাচনে, এবার পঞ্চায়েত নির্বাচনে। সবে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও, পদ্ম ফুল প্রতীক চিহ্নে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও, গ্রাম দেশের উন্নতি কল্পে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ঘুষের মুখে ঘুষি দিতে বিজেপি কে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভ্রষ্টাচার দুর্নীতি রোধে সবাই তাকে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, সরকারি সুবিধা পেতে বিজেপি কে ভোট দাও। স্বপন কুমার ভালো মানুষ সবার জানা আছে, গ্রামের যত গরিব দুঃখী সবাই তারে খুঁজে, সবাই তারে খুঁজে। তাই তো এলাকার সম্মানিত সর্বস্তরের ভোটারগণের প্রতি বিনম্র আবেদন, পঞ্চায়েত নির্বাচনে পাঁচ নম্বর পূর্ব ধলাইয়ের জেডপিসির পদপ্রার্থী শ্রীযুক্ত স্বপন কুমার দাস মহাশয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে নিজ নিজ এলাকার উন্নয়নে সহযোগিতা করুন। তাই তো বলি, ভোট দাও, ভোট দাও, পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও, সরকারি সুবিধা পেতে বিজেপিকে ভোট দাও, ভোট দাও।